আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও তাদের জন্য অত্যন্ত কার্যকর যারা নারী মহলে পুরুষ হতে চায় নারী মহলে যারা নক্ষত্র হতে চায় নারী মহলে যারা বীর পুরুষ হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আর বেল বাটনটি চাপিয়ে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো বন্ধুরা স্ক্রিনে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এই ভেষজটির নাম স্বর্ণলতা এর রঙটা দেখতে অনেকটা শোনার মতো যে কারণে এই ভেষজটির নাম স্বর্ণলতা আর স্বর্ণলতা বিভিন্ন গাছের উপর বেড়ার উপর হয়ে থাকে তো বিশেষ করে বড়ই গাছের উপর এই স্বর্ণলতাটা বেশি লক্ষ্য করা যায় এই স্বর্ণলতার কোনো মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে সে বিভিন্ন গাছের উপর সে বড় হয়ে থাকে তবে এর অনেক গভীরের অনেক কথা রয়েছে সে কথাগুলো বর্ণনা করলে হয়তো বা সময়টা দ্রুত সেরে যাবে সংক্ষিপ্ত আর কিছু কথা বলে আমি আজকে শেষ করতে চাই বন্ধুরা যারা বলে দাদা আগে এক রাতে চার পাঁচ বার আনন্দ ফুর্তি করতাম কিন্তু এখন একটু যেতে মন চায় স্বামী স্ত্রী আলোচনার আগে আঠা আঠা প্রাণীর মতো বের হয়ে যায় অল্পের মধ্যে পাস হয়ে যায় সব সময় পায় না বীর্যটা প্রাণীর মতো তল হয়ে গেছে বুঝে নেবেন এটি মেহরোগের লক্ষণ হঠাৎ এমন উত্তেজনা আসে মনে হয় এলাকা ধ্বংস করে ফেলি তো বন্ধুরা এই এই গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ এবং দেখা যায় যাদের লিঙ্গ খুব দ্রুত উত্তেজিত হয় এবং অল্পের মধ্যেই নাউরে আসে তারপর দেখা যায় যে আঠা আটা প্রাণীর মতো পদার্থ বের হয়ে আসে এটা রোগের লক্ষণ তো বন্ধুরা এই স্বর্ণলতা গাছটি অত্যন্ত শক্তিশালী একটি গাছ যে গাছের কথা বর্ণনা না করলেই নয় আমার পনেরো বছর আমার পনেরো বছরের চিকিৎসা জীবনে এই স্বর্ণলতা একটি স্মরণীয় গাছ এবং স্মরণীয় ভেষজ এই ভেষজটি এত বড় শক্তিশালী পুরুষ মানুষের জন্য পুরুষ জীবনের জন্য যা বলে প্রকাশ করা যাবে না বন্ধুরা গাছ সত্য একটি জিনিস গাছের কোনো বিকল্প নেই গাছ ছাড়া মানুষ অচল তবে এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন এই গাছটি যদি আপনি নিয়ম করে সেবন করতে পারেন তাহলে আপনার সমস্ত রোগ দৈভূত হয়ে যাবে তবে এই স্বর্ণলতা এই স্বর্ণলতা বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে সেক্সের দুর্বলতা এবং যৌন ট্রাবলের জন্য নারী মহল নারীমহলে ঘন্টা ঘন্টা মেলামেশা করার জন্য যেই খ্যাতি বা সুনাম অর্জন করার দরকার এই স্বর্ণলতার মধ্যে রয়েছে আমার পরীক্ষিত একটি গাছ আমি যাদেরকে বলেছি তারা আমাকে খেয়ে বলেছে হ্যাঁ ওস্তাদ আপনি যেটা বলেছেন হ্যাঁ ঠিকই বলেছেন অনেক শক্তিশালী এই গাছটি তো বন্ধুরা যেভাবে এই গাছটি সেবন করতে হবে আমার ওস্তাদ যেভাবে আপনি আমাকে জানিয়েছে অনুরূপভাবে আমি আপনাকে জানিয়ে দেব তবে এই এই ভেষজটি যতই ভালো হোক না কেন তিনজন ব্যক্তিকে দেবেন না একজন গর্ভবতী মাকে দিবেন না আঠারো বছরের নিচে কোনো পুরুষকে দিবেন না অবৈধ অবিবাহিত কোনো নারীকে দিবেন না তার কারণ এটা একটি বাজীকরণ ওষুধ এটা বাজি ধরার ক্ষমতা অর্জন করে তো বন্ধুরা এই স্বর্ণলতা একমোট স্বর্ণতার রস নেবেন পঞ্চাশ গ্রাম তাতে এক চিমটি পরিমাণ মকরধস দুই চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে সেবন করবেন আপনার যত বড় সেক্সের ট্রাভেল থাক না কোনো দুর্বলতা থাকে না কোনো নিমিষেই সেরে যাবে তবে নিয়ম করে একুশ দিন খেতে হবে একুশ দিন নিয়ম করে খাবেন ইনশাআল্লাহ আপনার শরীরে কোনো ডিস্টার্ব থাকবে না আল্লাহ হাফেজ